আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে KLCC টাওয়ারে, টুইন টাওয়ার যেটাকে বলি আমরা, সে টুইন টাওয়ারে যাব আজকে। তো আমরা সবাই টুইন টাওয়ারের ছবি দেখেছি, ভিডিও দেখেছি, কিন্তু ভিতরে কী আছে অনেকেরই রহস্য জাগে, ভিতরে কী আছে দেখার জন্য। তো আমরা আজকে চেষ্টা করব ভিতরে কী আছে এটার, ভিতরের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য এবং পিছন সাইডের ভিউটা আপনাদের দেখানোর জন্য। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠিক টাওয়ারের সামনের জায়গাটা। তো আমি আসছি সন্ধ্যেবেলা, আসলে সন্ধ্যের ভিউটা দেখুন, এখানে সবাই ছবি তুলতেছে এবং এনজয় করতেছে। তো দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। এখান থেকে বুঝতে পারছি সত্যি অসাধারণ ভিতরের ভিউটা। তো দেখতে থাকুন, আসলে অসাধারণ লাগছে। চলে আসছি মূল পয়েন্টে। এটা হচ্ছে দুই টাওয়ারের মাঝখানে যে জায়গাটা আছে, পাঁচতলা ছয়তলা যে মার্কেটটা আছে, এই মার্কেটটা চারিদিকে দেখতে পাচ্ছেন জুতার দোকান, ঘরের দোকান, সুটপ্যান্টের দোকান, কসমেটিক্সের দোকান, এই দোকানগুলো আছে। তো দুই টাওয়ারের মাঝখানে যে জায়গাটা, মূল পয়েন্টটা এটাই। টুইন টাওয়ার মানে দুই টাওয়ারের মাঝখানে যে জায়গাটা, একটা জায়গা আছে ছোট্ট জায়গা, এই জায়গার মধ্যে যে ছয়তলা একটা মার্কেট আছে, এই মার্কেটটার মধ্যে এখন আমরা আছি, এটা হচ্ছে মূল পয়েন্ট। তো দুই টাওয়ারে তো যাওয়া সম্ভব না, এত ঘোরাঘুরি করা সম্ভব না। তো এই মার্কেটটা ঘুরে দেখাচ্ছি, যে টুইন টাওয়ারের যে মার্কেটটা আছে এটা হচ্ছে মূল পয়েন্ট, এখানে সবাই আসে মার্কেটিং করার জন্য, ঘোরার জন্য, দেখার জন্য। আর এটা হচ্ছে যখন ঈদ আসে বা ক্রিসমাস আসে, তারপরে পূজা আসে, ওই সাজে সাজায় তারা এই জায়গাটা। এখন যাচ্ছি আমরা একটু বাহিরে, বাহিরের ভিউটা দেখবো।
পিছনের সাইডে আসলে দেখার মতো কিছুই নেই, তবে এখানে একটা পার্ক আছে, সবাই বসে আড্ডা দেয়, গল্প করে। আর এখানে ঝর্ণা আছে একটা, হয়তো ঝর্ণাটা এখন বন্ধ। আর দেখতে পাচ্ছেন পানি আছে, মানুষ এখানে আইসা বসে একটু গল্প করে আড্ডা দেয় আর কি। আর ওইদিকে একটা ব্রিজ আছে, একটু পরে দেখাচ্ছি ব্রিজটা। তো পিছনের ভিউটা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি একটা একটা করে। এদিকে দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে একটা ব্রিজ আছে, সবাই যায় ওইদিকে। ওইদিকে প্লেসটা অনেক সুন্দর, বাগানের মতো আছে, শিশু পার্ক আছে ওইদিকে, বাচ্চাদের জন্য অনেক ধরনের ইয়ে আছে। তো ওইদিকে আসলে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক পুরো এরিয়াটা ঘুরতে অনেক সময় লাগবে, সেজন্য গেলাম না। তো বাকি যতটুকু পাচ্ছি আমি আপনাদের ভিডিও একটু করে আসতে দেখাচ্ছি, পরবর্তী কোনো এক সময় পুরো ভিউটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। তো এখন আমাদের যাওয়ার পালা, আর যেতে যেতে আপনাদেরকে মার্কেটের ভিতরের ভিউটা আবার আর একটু দেখাচ্ছি। আর দুই টাওয়ারে যাওয়া তো সম্ভব না, কারণ ওই দুই টাওয়ার ঘুরতে অনেক সময়ের ব্যাপার। আর দুই টাওয়ারে তো দেখার মতো তেমন কিছুই নেই, অফিস আদালত এগুলোই আর কি। আর এখন এই মার্কেটে সবাই আসে এনজয় করার জন্য, মার্কেটিং করার জন্য, একটু ঘোরার জন্য, ভিতরের অংশটা অনেক সুন্দর সেটা দেখার জন্য।